হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল বুস্টার আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর এই ভিডিওতে আমরা বাইশে ডিসেম্বর দু হাজার একুশের কারণ অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব বাইশে ডিসেম্বর দু হাজার একুশের কারণ অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারণ অ্যাফেয়ার্সগুলো বাংলাতে ফুল ডিটেলস সমেত ভিডিওর পিডিএফ ভিডিওর পিডিএফ লিঙ্ক যা রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও পিডিএফ তোমরা কাজ করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করো ওখান থেকে তোমরা খুব সহজেই আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারবে আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকো কী করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে সাথে পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে শ্রম্পতি কে হন্ডা মোটর ইন্ডিয়া লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি পদে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আনসু কিম অপশান সি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে আনসু কিম শ্রম্পতি হন্ডা মোটর ইন্ডিয়া লিমিটেডের নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আর হন্ডা মোটর ইন্ডিয়া লিমিটেড কবে স্থাপিত হয় উনিশশো সালের ছয় মেতে হিড কোয়াটার সমস্ত গুরগাঁওই প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে হন্ডা মোটর কোম্পানি অ্যাবাউট হন্ডা মোটর কোম্পানি হন্ডা মোটর কোম্পানি স্থাপিত হয় উনিশশো সাতষট্টি সালের উনত্রিশে ডিসেম্বরে সংস্থ সাউথ কোরিয়ার শিওলি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছেন চুং জু চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন চিং উইসুন এরিয়া সার্ভ ওয়ার্ল্ড পরবর্তী প্রশ্ন কে ইন্ডিয়া নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে নিয়ুক্ত হলেন ইন্ডিয়া নিউজ পেপার সোসাইটির নতুন প্রেসিডেন্ট পদে কে নিয়ুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহিত জৈন অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর ওনার একটি ছবি এখানে দিয়েছি ইনি হচ্ছেন দ্য ইকোনমিক্স টাইমসের মোহিত জৈন যিনি সম্প্রতি ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়ুক্ত হলেন আর আইএনএস অর্থাৎ ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি কবে স্থাপিত হয় উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি স্থাপিত হয় উনিশশো উনচল্লিশ সালের সাতাশে ফেব্রুয়ারিতে হেডকোয়ার্টারস অবস্থ নিউ দিল্লিতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ নেক্সট কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বায়ু স্বাস্থ্যসেবা লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী বায়ু স্বাস্থ্যসেবা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে উড়িষ্যার বর্তমান চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক সম্প্রতি উড়িষ্যাতে সিএম এয়ার হেলথ সার্ভিস অর্থাৎ মুখ্যমন্ত্রী বায়ু সেবা স্কিম লঞ্চ করলেন আর উড়িষ্যাতে অবস্থিত কিছু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং ন্যাশনাল পার্কের নাম এখানে দিয়েছি যেমন রয়েছে সিমিলিপাল ন্যাশনাল পার্ক কোণার্ক সান টেম্পেল বাদ্রামা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চিলকা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যাটসেটরা অ্যাবাউট উড়িষ্যা তোমরা ভাততে না পেয়ে উড়িষ্যার অবস্থানটি দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে উড়িষ্যা পয়লা এপ্রিল ক্যাপিটাল কি ভুবনেশ্বর হচ্ছেন নবীন পট্টনায়ক উড়িষ্যার বর্তমান গভর্নরকে গণেশী লাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উড়িষ্যার উড়িয়া এবং উড়িষ্যা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে উড়িষ্যা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন এস মুরালীধর চলে যাচ্ছি পরবর্তী প্রশাসনের দিকে শ্রম্পতি নিম্নের কোনটি গোল্ডেন পিকক এনভায়রমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পেলো উত্তরটি হয়ে যাবে সেল অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্পতি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পেল অ্যাবাউট সেল সম্পূর্ণ ফর্মটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয় উনিশশো চুয়ান্ন সালের উনিশে জানুয়ারিতে হেডকোয়ার্টার সমিত নিউ দিল্লিতে বর্তমান সিও হচ্ছেন সোমা মণ্ডল প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ স্টিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন কোন সংস্থা ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল উত্তরটি হয়ে যাবে ডিআরডিও অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান বা ডিআরডিও সম্প্রতি উড়িষ্যার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে অগ্নি প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল অ্যাবাউট ডিআরডিও সম্পূর্ণ ফর্ম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান স্থাপিত হয় উনিশশো সালে সালে হেডকোয়ার্টারস্ত ডিআরডিও ভবনে নিউ দিল্লির ডিআরডিএফ ভবনে মোটো কি স্ট্রেন্স অরিজিন ইজ ইন সায়েন্স মিনিস্টার অফ ডিফেন্স বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টার কে রাজনাথ সিং প্যারেন্ট এজেন্সি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তোমাদের জন্য এই ক্ষেত্রেরই প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে আমাকে কমেন্ট করে জানাবে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন কার্ল নেহামার নিম্নের কোন দেশের নতুন চ্যান্সেলার পদে নিয়ুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রিয়া অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে কার্ল নেহামার সম্প্রতি অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলার পদে নিযুক্ত হলেন আচ্ছা এখানে ভুল রয়েছে অ্যাবাউট ফ্রান্স নয় অ্যাবাউট অস্ট্রিয়া অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন অ্যালেকজেন্ডার ভ্যান্ডার বেলেন চ্যান্সেলার হচ্ছেন কার্ল নেহামার অফিসিয়াল হচ্ছে জার্মান কারেন্সি হচ্ছে ইউরোপ পরবর্তী প্রশ্ন শ্রম্পতি প্রকাশিত দ্য মং হুড ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ বইটি লেখক কি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে শান্তানুগুপ্তা অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর ওই বইয়ের কভার পেজ ছবি এখানে দিয়েছি তাদের উত্তরপ্রদেশের বর্তমান চিফ মিনিস্টার ইগী আদিত্যনাথকে নিয়ে লেখা দ্য মং হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ এই বইটি প্রকাশিত হয়েছি এবং এই বইটির অথার হচ্ছেন গুপ্তা ওকে এবং গুপ্তার আরও কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম এখানে দিয়েছি যেমন রয়েছে দ্য মং হু বিকাম চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টি ফাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইন্ডিয়াস ফুটবল ড্রিম এটসেট্রা অ্যাভার্ড উত্তরপ্রদেশ তোমরা ভারতে নামে উত্তরপ্রদেশের অবস্থানে দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে উত্তরপ্রদেশ স্টেড হোল্ড উনিশশো সালের চব্বিশে জানুয়ারি কি উত্তরপ্রদেশের লখনৌ লার্জেস্ট সিটি হচ্ছে উত্তরপ্রদেশের কানপুর বর্তমান চিফ মিনিস্টার কে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর পদে রয়েছেন আনন্দীবেন প্যাটেল অফিসিয়াল ল্যাঙ্গ হচ্ছে উত্তরপ্রদেশের হিন্দি ওকে পরবর্তী প্রশ্ন শ্রমপতি প্রকাশিত গান্ধী টপি গভর্নর বইটির লেখককে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াই এল প্রসাদ অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ইয়ারালা গাড্ডা লক্ষ্মীপ্রসাদের লেখা গান্ধী টপিক গভর্নর এই বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইটি প্রকাশ করেছেন ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু ওকে আর ওয়াই এল প্রসাদ দু হাজার তিনে পদ্মাশ্রী দু হাজার দশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার বারোতে শরণ সিং অ্যাওয়ার্ড এবং দু হাজার ষোলোতে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি তামিল থাই ভাজতু নিম্নের কোন রাজ্যের রাজ্য সঙ্গীত উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে তামিল থাই ভাজতু হচ্ছে তামিলনাড়ুর স্টেট অ্যান্থাম তামিলনাড়ুর স্টেট ড্যান্স হচ্ছে ভারতনাট্যম এবং স্টেট স্পোর্টস হচ্ছে কাবাডি এবার তামিলনাড়ু তোমরা ভাতে না তামিলনাড়ুর অবস্থানে দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে তামিলনাড়ু ফরমেশান উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি ক্যাপিটালকে তামিলনাড়ুর চেন্নাই বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন এম কে স্ট্যালিন গভর্নর হচ্ছেন আর এন রবি অফিসিয়াল হচ্ছে তামিল এবং মাদ্রাস হাইকোর্টের বর্তমান চিফ কে এম এন বান্দারি নেক্সট কোন রাজ্যের পুলিশ সম্পতি পিং পুলিশ ফোর্স চালু করল উত্তরটি হয়ে যাবে গোয়া অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে গোয়াতে মহিলা এবং শিশু নিরাপত্তার জন্য গোয়ার বর্তমান চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত গোয়াতে পিং পুলিশ ফোর্স চালু করলেন গোয়ার বর্তমান ডিজিপি কে ইন্দ্রাদেব শুক্লা অ্যাবাউট গোয়া তোমরা ভাতের না পেয়ে গোয়ার অবস্থানে দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে গোয়া ফরমেশন উনিশশো সাতাশি সালের তিরিশে মেতে ক্যাপিটাল হচ্ছে গোয়ার পাঞ্জি লার্জেস্ট সিটি ভাস্কো দা দাগামা গভর্নর হচ্ছেন বর্তমান পি এস শ্রীধরন পিল্লাই চিফ মিনিস্টার কে গোয়ার প্রমোদ সাওয়ান্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গোয়ার কঙ্কনি ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ পিডিএফ পিডিএফ তোমরা কোথা থেকে কাল্ট করতে পারবে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশান বক্সে এছাড়াও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কাল্ট করতে পারবে টেলিগ্রাম গ্রুপের সুবিধাটি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা একসাথে সমস্ত ভিডিওর পিডিএফ কাল্ট করতে পারবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কী করবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে